দু-একদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকা। এই বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, জলাবদ্ধতার সবশেষ খবর আমাদের জানান, সিটি কর্পোরেশন কোনো উদ্যোগ নিয়েছে কিনা? আপনি জানেন গতকাল থেকে আসলে চট্টগ্রামে জলাবদ্ধতা ছিল। গতকাল আসলে দুপুর পর্যন্ত চট্টগ্রামে বিভিন্ন সড়কে পানি ছিল এবং তার আগের 24 ঘন্টায় আসলে 41 মিলিমিটার বৃষ্টির কারণে গতকাল জলমগ্ন হয়ে চট্টগ্রাম নগরে। কিন্তু দুপুরের পর থেকে আসলে যেহেতু বৃষ্টি ছিল না, ধীরে ধীরে কমে যায় পানি। কিন্তু আজকে সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়। আজকে সকাল থেকে বৃষ্টি হতে কিন্তু ঘন্টা খানেক আগে থেকে আসলে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে চট্টগ্রামে। এরপরে আসলে পানি জমতে শুরু করে চট্টগ্রামের বিভিন্ন সড়কে, বিশেষ করে যে সমস্ত নিচু এলাকা আছে, আমি যদি নামগুলি বলি, বাদুরতলা, সুলকবহর, বদ্রহাট, মুরাদপুর, আগ্রাবাদ এবং হালিশহর, বিভিন্ন জায়গায় নিচু এলাকায় পানি জমে গেছে এবং বাকলিয়া যেটা একটা এলাকা আছে সেখানে বিভিন্ন বাসা বাড়িতে পানি ঢুকে পড়েছে। মানুষের আসলে সীমাহীন সমস্যায় পড়ে গেছে, মানুষ আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে এবং শিশু এবং নারীরা ভীষণ কষ্ট পড়ে গেছে। তারা কোনো রকমে উপরে গিয়ে আসলে আপাতত আশ্রয় নিয়েছে এবং যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। আপনি দেখছেন অনেক জায়গায় আসলে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে যেহেতু পানি ঢুকে, এবং এই কারণে নানা জায়গায় যানজটও তৈরি হয়েছে। আপনি যে প্রশ্নটা করেছেন, আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের বাসার সামনেও আসলে পানি জমে গেছে, যেহেতু বদ্রহাটের নগরীর বদ্রহাট এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের বাসা, সেখানে যেহেতু পানি জমে গেছে এই কারণে মেয়রের বাসার সামনে উঠোনে পানি জমে গেছে। গতকাল মেয়র যেহেতু বাসায় ছিলেন, আসলে আমরা জেনেছি তিনি অনেকক্ষণ ঘরবন্দি ছিলেন, আজকেও সেখানে পানি জমে গেছে। এতক্ষণ এই বৃষ্টিতে, এই সামান্য বৃষ্টিতে সেখানে পানি জমে যায়, আজকে পানি জমে যাবে, যেটা হয়েছে আসলে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে একটা প্রকল্প নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যে প্রকল্পের কাজ করছে 34 কনস্ট্রাকশন বিগ্রেড কাজটা করছে। তারা আমাদেরকে কিছুদিন আগে সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন 76% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। চট্টগ্রামের যে 34টা খাল আছে, খাল খনন কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং বাকি কাজগুলি তারা করছেন। তারা বলছেন এই মৌসুমে জলাবদ্ধতা কম হবে বলে তারা আশা প্রকাশ করেছেন। কিন্তু এখন পর্যন্ত যেহেতু ভারী বৃষ্টি হয়নি, বড় ধরনের বৃষ্টিপাত হয়নি, কারণে এখন আসলে বোঝা যাচ্ছে না। কিন্তু গতকালের যেহেতু বেশি বৃষ্টি হয়েছে, জলাবদ্ধতা তৈরি হয়েছে, আজকে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং বোঝা যাবে আসলে তাদের 34টা খাল খননের পরে কি ধরনের জলাবদ্ধতা হচ্ছে। যদিও চট্টগ্রামের সিটি মেয়র আমাদের বলেছেন খাল খননের পরে মাটি সরানো হয়নি, এ কারণে পানিগুলো সরতে পারছে না বলে তিনি অভিযোগ করেছেন। ঋষিকা, কষ্ট করে আপনি সংবাদ সংগ্রহ করছেন, অনেক ধন্যবাদ আপনাকে আলমগীর সবুজ। আমরা চট্টগ্রামে জলাবদ্ধতার সবশেষ খবর জানছিলাম সহকর্মী আলমগীর সবুজের কাছে।